নমস্কার বিকেল 5টার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা শুরুতে হেডলাইনস মমতাকে ফেরে নোটিশ নির্বাচন কমিশনের বাহিনীকে ঘেরাওয়ের কথা কেন বলছেন ভোট প্রচারে 24 ঘন্টার মধ্যে উত্তর জানতে চাইলো কমিশন পরপর দুই নোটিশে ক্ষোভে ফুটছে তৃণমূল মমতাকে নোটিশ নিয়ে বিজেপি তৃণমূলের বাগযুদ্ধ পরাজয় নিশ্চিত বুঝেই উনি বাহিনীকে দুষছেন মন্তব্য অমিত শাহ বিজেপি যা বলছে কমিশন তাই করছে প্রতিক্রিয়া ফিরহাদের রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে দেশের আর্থিক রাজধানী হবে কলকাতা রাজ্যে এসে নয়া প্রতিশ্রুতি অমিত শাহ প্রার্থীকে নিয়ে মমতার গড় ভবানীপুরে প্রচার জেতান রুদ্রনীলকে ভোটভিক্ষায় অমিত রাত পোহালে চতুর্থ দফা কাল 44 কেন্দ্রে নির্বাচন যার মধ্যে কলকাতা পুর এলাকায় 5 কেন্দ্র পার্থ লকেট অরূপ বাবুল সহ এক ডজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে কালকের ভোটে করোনা আরো ভয়ঙ্কর দিল্লি এমসে চিকিৎসক স্বাস্থ্যকর্মী মিলে 32 জন আক্রান্ত দেশে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়ে 1,31,000-এর বেশি রাজ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে আজকে বিস্তারিত খবরে বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নোটিশ পাঠালো নির্বাচন কমিশন অভিযোগ ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে রাখার কথা বলেছেন মমতা 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে আপনারা ওদের ঘেরাও করে রাখবেন একদল আর একদল ভোট দিতে যাবেন বাহিনী নিয়ে মন্তব্য এবং নির্বাচন কমিশনের আতশকাচের নিচে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বক্তব্য 27 মার্চ এবং 7ই এপ্রিল ভোট প্রচারে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন মমতা কিন্তু কোনো সুস্পষ্ট প্রমাণ তিনি দেননি তবে কিসের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে রাখার কথা তিনি বললেন 24 ঘন্টার মধ্যে উত্তর চেয়ে তৃণমূল নেত্রীকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন আর সিআরপিএফ যদি গন্ডগোল করে আমি আপনাদের মেয়েদের বলে দিচ্ছি আপনারা ওদের ঘেরাও করে রাখবেন একদল আর একদল ভোট দিতে যাবেন একদল ঘেরাও করবেন একদল ভোট দিতে যাবেন এই সেই বাহিনী মন্তব্য জানিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি এটা অবশ্য প্রথমবার নয় এর আগেও ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব এবং সেবারও তৃণমূল নেত্রীকে নোটিশ পাঠিয়েছিল কমিশন অর্থাৎ দিন কয়েকের ব্যবধানে দুবার নোটিশ বিজেপির দাবি ভোট প্রচার থেকে মমতাকে সরিয়ে দেওয়া হোক কড়া পদক্ষেপ নিক কমিশন অন্যদিকে দমছে না তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে আঙুল তুলে তাদের অভিযোগ গেরুয়া শিবির যা বলছে তাই করছে কমিশন আকাশ বার্তা কমিশনের নোটিশ নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস শুনবো কি বলেছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম নির্বাচন কমিশন নিয়ে আমাদের অনেক আছে অভিযোগ আছে নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীকে নোটিশ দেওয়া মানে মুখ্যমন্ত্রী দোষী তা নয় যা বিজেপি বলে নির্বাচন কমিশন তাই করে ক্ষমতায় এলে কলকাতাকে আর্থিক রাজধানী করবে বিজেপি ফের রাজ্যে এসে প্রতিশ্রুতির ফোয়ারা ছড়ালেন অমিত শাহ সিআরপিএফ নিয়ে মমতার মন্তব্য হতাশারই প্রকাশ বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিআরপিএফ ঘেরাও নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার অভিযোগ হার নিশ্চিত মেনে সিআরপিএফ কে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ফ্রাস্ট্রেশন হে দিদি কা কি সিআরপিএফ কা ঘেরাও কর দো वो उसी के कारण है क्योंकि उनके चुनाव जीतने का एकमात्र आधार हिंसा हुआ करती थी जो इस बार नहीं कर सकते यही ममता दीदी है जो एक जमाने में कहती थी कि सीएपीएफ को भेजे यहाँ पर चुनाव में रेगिंग हो रही है वही ममता दीदी आज कह रही है कि सीएपीएफ रेगिंग कर रही है লোগো কে বিচার কেসে কেসে বদলতে হ্যায় তৃতীয় দফা নির্বাচনের পর অমিত শাহের দাবি 91 আসনের মধ্যে 63 থেকে 68 টা আসন পাবে বিজেপি মমতা দিদি কা শাসন ঠিক নেই হ্যায় ये तो हम उजागर इसलिए करना चाहते हैं क्योंकि हम चाहते हैं कि बंगाल की जनता तक सच्ची बात पहुंचे टोलबाजी सिंडिकेट और भ्रष्टाचार अपनी सभी सीमाएं लांघ गया है कोल माफिया और गौ तस्करी करने वालों के साथ तृणमूल के पदाधिकारी और वरिष्ठ से वरिष्ठ नेताओं की साठगांठ का पर्दाफाश हो चुका है ক্ষমতা এলে কলকাতাকে আর্থিক রাজধানী করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে বিজেপি সরকার কলকাতা কে লিয়ে 22,000 কোটি কা কলকাতা ডেভেলপমেন্ট ফান্ড নির্মাণ করেঙ্গে জো কলকাতা কে কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার কো ফির সে এক বার স্ট্রেংথ দেনে কা কাম করেগা ঘরেলু উপযোগ কে লিয়ে 200 ইউনিট তক কি বিজলি হাম ফ্রি করেঙ্গে আগলে 5 বর্ষো মে কলকাতা কো ভারত কে বিত্তীয় কেন্দ্র কে রূপ মে
एक आर्थिक राजधानी बनाने के लिए हम एक कमिटी बनाकर इसको आगे बढ़ाएंगे। এর পাশাপাশি তিনি বলেন, ক্ষমতা এলে মহিলাদের জন্য 33% চাকরি দেবে বিজেপি। রাজ্যে বেকারত্ব কমাতে প্রতি পরিবারে একটা করে চাকরি দেবে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আকাশ পাত্তা। পায়ে হেঁটে প্রচার চালালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতার গড় ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীলকে নিয়ে আজ তিনি ভোট ভিক্ষা চাইলেন বাড়ি বাড়ি গিয়ে। নাগালের মধ্যে পেয়েও অমিতকে অভাব অভিযোগের কথা জানাতে না পেরে হতাশ বেলতলা বস্তির মানুষ। পথে নামলেন অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভবানীপুর কেন্দ্রে ভোট প্রচার করলেন পায়ে হেঁটে। দুপুরে ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে সঙ্গে নিয়ে বেলতলা বস্তিতে পৌঁছান অমিত শাহ। গাড়ি থেকে নেমে হাঁটতে থাকেন প্রার্থীকে সঙ্গে নিয়ে, ছিলেন দলীয় কর্মীরাও। হাতের কাছে অমিত শাহকে পেয়ে আশেপাশের বাড়ি থেকে তখন জয় শ্রীরাম স্লোগান। বেলতলা বস্তির মানুষজন হাতের সামনে অমিত শাহকে পেয়ে অভাব অভিযোগ বলতে গেলে তাদের সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অমিত শাহ তো এখানে কথা কিছু বললো না, চলে গেল সোজা। আমাদের কি বলার সুযোগটা দিল কিছু বলতে বা কিছু জানতে চাইলো? কিছু তো আমাদের তো সুযোগই পেলাম না কিছু বলা। আমরা তো বলার জন্য প্রস্তুত ছিলাম। যে নেতা আসুক একই বলে, চাল ডাল দেবো, গরিবদের ঘর বানাবো, গরিবদেরকে দেখবো, কেউ দেখে না। যতক্ষণ আসার আগেই যত ডায়লগ দিয়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ, অমিত শাহ তাদের সঙ্গে কথা বলতে গিয়ে এলো নিরাপত্তা রক্ষীদের কড়াকড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অবধি অনেকেই পৌঁছতে পারেননি। আকাশ বার্তা। বর্ধমানে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বিক্ষোভ আন্দোলনের সঙ্গে সাঁইবাড়ি আন্দোলনের তুলনা টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং বামেদের দিক থেকে ভোটারদের মুখ ফিরিয়ে নেওয়ার ডাক দিলেন গাংনার সভায়। পূর্ব বর্ধমানের গাংপুরের সভা থেকে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান থেকে বিজেপিকে উৎখাতের ডাক দেন। তিনি বলেন, বিজেপি প্রার্থী বাছাই নিয়ে যে আন্দোলন যে বিক্ষোভ করেছে তা সাঁইবাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। বর্ধমানে প্রার্থী পদ নিয়ে আগুন লাগিয়েছিল, এমন সন্ত্রাস করেছিল যে সারা বর্ধমান টাউনটা হেলে গিয়েছিল। এদের দেবেন? ওদের সন্ত্রাসের কথা মনে পড়লে আমার সাঁইবাড়ির সন্ত্রাসের কথা মনে পড়ে। সাঁইবাড়ির সন্ত্রাস আর বিজেপির সন্ত্রাস মাথায় রাখবেন। বর্ধমানের টাউনেও যারা আছেন, একটা ভোট দয়া করে দেবেন না বিজেপিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গ্যাসের দাম 900 টাকা, 100 টাকা ছুঁতে চলেছে পেট্রোল ডিজেলের দাম। সেই অবস্থায় কোনোভাবেই বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনা যাবে না। আকাশ বার্তা। কাল সকাল 7টা থেকে চতুর্থ দফার ভোট শুরু। 44 কেন্দ্রে ভোট হবে। এর মধ্যে কলকাতা পুর এলাকার 5টি কেন্দ্র রয়েছে। থার্মাল স্ক্রিনিং এর পরেই ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে। কাল চতুর্থ দফার ভোট। আজ সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে চূড়ান্ত ব্যস্ততা। ভোটকর্মীরা ইভিএম সহ নানা সরঞ্জাম নিয়ে যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে। তবে অন্যান্য বারের থেকে এবার ভোট গ্রহণের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এবার নিতে হচ্ছে অতিরিক্ত সতর্কতা। মাস্ক স্যানিটাইজার যেমন বাধ্যতামূলক, তেমনি বাধ্যতামূলক থার্মাল গান। একটু তো টেনশন থাকেই, কিন্তু কিছু করার নেই, ডিউটিটা করতেই হবে। কাজটা অবশ্যই একটু কঠিন আছে, তবে আমরাও চেষ্টা করছি যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে যাতে কাজটা করা যায়। মোট 44টা আসনে কাল ভোট রয়েছে। কালকের ভোটে লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, পার্থ চট্টোপাধ্যায়, সুজন চক্রবর্তী, আব্দুল মান্নান, মোহাম্মদ সেলিম, রাজীব বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাসের মতো হেভিওয়েট প্রার্থীরা ভোটের লড়াইতে। আকাশ পাত্তা। হাসপাতালে এসে আমজনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে করোনা টিকা নিলেন কামারহাটের তৃণমূল প্রার্থী মদন মিত্র। রোগীও তার আত্মীয়দের হাতে তুলে দিলেন খেলা হবে লেখা মাস্ক ও টুপি। ভোটের বাজারে বিধিনিষেধ শিখিয়ে তুলে যখন প্রার্থী থেকে শুরু করে কর্মীরা ব্যস্ত ভোট প্রচারে, তখন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র করোনা টিকার প্রথম ডোজ নিলেন। শুক্রবার সকাল 11টা নাগাদ আর 5 জন সাধারণ মানুষের মতোই মদন মিত্র কামারহাটির স্বাগত দত্ত হাসপাতালে করোনার টিকা নিতে এলেন। আজকে দৌড়ে এলাম এই কারণে, ওদের মুখ্যমন্ত্রী হবেন বিঠুন চক্রবর্তী, উনি বলেছেন 100 বলে সাফ। এখন গোখরোর বিষ তো মারাত্মক, সেই জন্য ইঞ্জেকশনটা নিয়ে নিলাম। হাসপাতালে ভ্যাকসিন নিতে এসে রোগী ও রোগীর আত্মীয়দের খেলা হবে স্লোগান লেখা মাস্ক ও টুপি বিলি করেন তৃণমূল প্রার্থী। খেলা কিন্তু হলো, হ্যাঁ, ঘুম থেকে উঠে ইঞ্জেকশন নিলাম, এটা খেলা নয়, বড় খেলা। কামারহাটির প্রার্থীর দাবি, পদ্মফুলের ছাপ মানে ঘরে ঢুকবে গোখরো সাপ। ভোটের বাজারে ভ্যাকসিনটা নিয়ে রাখুন, নইলে পরে সমস্যা হবে। মদন মিত্রের বার্তা তার অনুগামী থেকে শুরু করে আম জনতা কতটা শুনবে তা তো সময়ই বলবে। আকাশ পাত্তা।
এক তারকার প্রচারে আরেক তারকা, ধর্ম জিতলে মানুষ হারবে। বারাসাতে তৃণমূল প্রার্থী চিরঞ্জিতের প্রচারে এসে বললেন দেব, বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের 10 বছরের উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। ধর্ম জিতলে মানুষ হারবে, বারাসাতের জনসভা থেকে ঠিক এই বার্তাই দিলেন তৃণমূল সাংসদ দেব। আজ বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিতের প্রচারে এসে ফের একবার বিজেপিকে এক হাত নেন তিনি। 10 বছরে বাংলার উন্নয়নের কথাও শোনা যায় তার গলায়। ভোটের দিকে তাকিয়ে নয়, মানুষের উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস কাজ করছে আর ধর্মের নামে রাজনীতি করছে বিজেপি, কটাক্ষের সুরে বলেন অভিনেতা দেব। মুখ্যমন্ত্রীর প্রশংসায় ভরিয়ে দেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার দাবিও তোলেন অভিনেতা। আগামী 17ই এপ্রিল পঞ্চম দফার ভোট বারাসাতে, তার আগে মানুষের মন কাটতে মরিয়া ঘাস ফুল শিবি। আকাশ পাতা। এবার চোখ রাখবো অন্য খবরে। আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর খেলা দেখাতে শুরু করলো করোনা। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 3000-এর কাছাকাছি আর দেশে সংক্রমণ করলো নতুন রেকর্ড। প্রতিদিন রেকর্ড গড়ছে করোনা। গতকাল দেশে দৈনিক সংক্রমণ ছিল 1,26,000, আজ সেই রেকর্ড ভেঙে তৈরি হলো নতুন রেকর্ড। শেষ 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 1,31,968, মৃতের সংখ্যা 780। এ মুহূর্তে যত মানুষ দেশে করোনায় আক্রান্ত সেই সংখ্যাটা বাড়তে বাড়তে 10 লক্ষ ছুঁতে চলেছে। হয়তো এটাই মাস্ক না পরার শাস্তি, সামাজিক দূরত্ব বিধি না মানার মাশুল। রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে 2,783, মৃত্যু 7 জনের। যে তিমিরে ছিল মহারাষ্ট্র, রয়েছে সেই তিমিরেই। নতুন করে সেখানে আক্রান্ত 56,000-এর বেশি, মৃত্যু হয়েছে 376 জনের। সংক্রমণ ঠেকাতে রাত্রিকালীন কার্ফিউ চলছিল মহারাষ্ট্রে, আজ থেকে শুরু হলো সপ্তাহান্তের লকডাউন। রাত্রিকালীন কার্ফিউ শুরু হয়েছে বেঙ্গালুরু সহ কর্ণাটকের 7টি শহরে, কিন্তু আমাদের রাজ্যে যে ভোট, তাই বড়সড় কোনো পদক্ষেপ এখনো লক্ষ্য করা যাচ্ছে না। আকাশ বার্তা। ঠিক 1 বছর আগের অবস্থার জানানো পুনরাবৃত্তি হতে চলেছে। ফের আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। দিল্লির এমসে আক্রান্ত 32 জন আর শ্রী গঙ্গারাম হাসপাতালে আক্রান্ত 37 জন, যাদের মধ্যে বড় অংশই চিকিৎসকরা। করোনার দ্বিতীয় ঢেউ এবার আছড়ে পড়ল এইমসে। এইমসের 32 জন স্বাস্থ্যকর্মী কোভিড পজিটিভ হয়েছেন বলে সূত্রের খবর। এর মধ্যে কয়েকজন চিকিৎসক রয়েছেন। দিল্লি এইমসে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের কয়েকজন এখনও টিকা নেয়নি বলে জানা গেছে। এর পাশাপাশি শ্রী গঙ্গারাম হাসপাতালের 37 জন চিকিৎসকেরও কোভিড পজিটিভ। এর মধ্যে 32 জন চিকিৎসকই হোম আইসোলেশনে রয়েছেন। দিল্লি সহ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শহরের পরিস্থিতি নতুন করে ভয়াবহ হচ্ছে। বিশেষ করে চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীরা যদি ফের নতুন করে আক্রান্ত হন, তবে পরিস্থিতি যে ভয়াবহ হতে পারে তা নিয়ে চিন্তিত চিকিৎসক মহল। শ্রী গঙ্গারামে যে স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন তার মধ্যে অনেকেই তরুণ প্রজন্মের, তবে এদের মধ্যে বেশিরভাগ জনেরই খুব সামান্য উপসর্গ দেখা গিয়েছে। তবুও সতর্ক আছে প্রশাসন। গতকালই প্রধানমন্ত্রী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এইমস থেকেই নেন। আকাশ বার্তা। গণতন্ত্রের উৎসব চলছে রাজ্য জুড়ে। চিকিৎসকরা বলছেন ভোটে করোনা বিধি নিষেধ না মানলে আরো ভয়ঙ্কর হবে পরিস্থিতি। দেশজুড়ে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে, তার সঙ্গে এরাজ্যে ভোট যুদ্ধে সামিল হতে রাস্তায় প্রতিদিনই নেমে পড়ছেন হাজার হাজার মানুষ। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অবস্থা আরো ভয়াবহ হবে বলে চিকিৎসকরা মনে করছেন। ডক্টর সুব্রতজ্যোতি ভৌমিক বলেন ঊর্ধ্বমুখী গ্রাফ কমাতে লকডাউনই একমাত্র পথ নয়। পশ্চিমবাংলায় যদি আমি বলি যে ইলেকশন র্যালিতে যে লক্ষ লক্ষ লোকেরা তাদের একত্রিত হয়েছেন এবং তাদের যে জমায়েত হয়েছে তাতে কিন্তু বেশিরভাগই এই করোনা বিধি আমরা দেখেছি যে অনেকেরাই মানেননি। এইসব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা যা দেখছি যে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বিগত 2 সপ্তাহে নম্বরগুলো ভীষণ বেড়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রায় পশ্চিমবঙ্গে প্রায় 2000-এর ওপরে আক্রান্ত এবং সারা ভারতবর্ষে 1 লাখের উপরে আক্রান্ত। যদি আমাদের এটাকে রুখতে হয়, প্রথম কথাই আমি বলবো যে এই যে ইলেকশন র্যালিগুলো এখনও আছে আরও প্রায় 3-4 সপ্তাহ চলবে, আমাদের এই ইলেকশন র্যালিতে কিন্তু মানুষ কমাতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলকে তার দায়িত্ব নিতে হবে যে তার ইলেকশন র্যালিগুলো ভার্চুয়াল যদি করা যায়, কেন আমরা দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, ঈদ বলুন, তাদের কিন্তু আমরা গত বছর কমিয়েছি। তার যতটা যেভাবে আমরা একটা স্বাভাবিক বছরে করতাম সেরকম করিনি, তো ইলেকশন র্যালিগুলো এই প্যান্ডেমিক বছরে কিন্তু কমাতে হবে। এরাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অথচ কন্টেইনমেন্ট জোন কেন করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন ভাইরোলজিস্ট। দ্বিতীয় কথা হচ্ছে কন্টেইনমেন্ট জোন করতে হবে, যেটা আমরা বিগত
2020 দেখেছিলাম যে কন্টেইনমেন্ট জোন করে কিন্তু মানুষ যারা ইনফেক্টেড এবং তার আশেপাশে যারা এক্সপোজ তাদের আইসোলেট করতে হবে, টেস্টিং বাড়াতে হবে। আমি অনেক আমাদের রোগীদের আমি দেখছি যে তারা কিন্তু তাদের গন্ধ নেই নাকে, তারা স্বাদ পাচ্ছেন না, তারা কিন্তু টেস্টিংয়ের জন্য এগিয়ে যাচ্ছেন না, ডাক্তারবাবুদের কাছে আসছেন না, তারা বাড়িতেই থাকছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। সেটা করলে কিন্তু তারা যেটা করছেন সেটা হচ্ছে সমাজের মধ্যে কোভিড-19কে আরও সংক্রমণটা বাড়িয়ে দিচ্ছেন। ভ্যাকসিনেশন ড্রাইভ আরও দ্রুত করতে হবে। ভ্যাকসিনেশন এখন আমাদের যা আমরা পরীক্ষণ আমরা যদি এস্টিমেটগুলো দেখি তাহলে কিন্তু 20% পপুলেশনকেও আমরা পশ্চিমবাংলায় করতে পারিনি। আমাদের আরও ভ্যাকসিনেশন সাইট বাড়াতে হবে। তিনি বলেন, ভ্যাকসিন নিলেই যে প্রতিরোধ গড়ে উঠবে তা নয়, কোষ তৈরি হতে সময় লাগবে। তবে মাস্ক এবং স্যানিটাইজার আর তার সঙ্গে দূরত্ব বজায় রাখা, এগুলি পালন করে যেতে হবে অনিবার্যভাবে। আকাশবার্তা। এদিকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জখম হওয়া নিয়ে মামলা শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট। ওই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন উত্তরপ্রদেশের 3 আইনজীবী, কিন্তু তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু রাজ্য নয়, আজ গোটা দেশের নজরে ছিল সুপ্রিম কোর্ট। গত 10ই মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে প্রবল ভিড়ের মধ্যে গাড়ির দরজায় চাপা লেগে পায়ে আঘাত পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মমতা অভিযোগ করে বলেছিলেন, ভিড়ের মধ্যে 4-5 জন ইচ্ছে করে তাকে ধাক্কা দিয়েছে। পাল্টা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে মন্তব্য করেন তা নিয়ে বিতর্কের ঝড় এখনও থামেনি। একজন মহিলা শাড়ি পরেছেন কিন্তু পা বার করে বারবার দেখাচ্ছেন, এটা শালীনতায় নয়, আমি প্রতিবাদ করেছি। তবে কোনটা ঠিক, ষড়যন্ত্র করে হামলা নাকি নেহাতি দুর্ঘটনা? এ নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন উত্তরপ্রদেশের 3 আইনজীবী। তাদের বক্তব্য, বিরুলিয়া বাজারের ঘটনা সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলে দিয়েছে, সঠিক তদন্ত হলে তারা আত্মবিশ্বাস ফিরে পাবেন। কিন্তু না, মামলা শুনতে রাজি হলো না শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন 3 সদস্যের ডিভিশন বেঞ্চ বলেছে, মামলা করতে হলে কলকাতা হাইকোর্টে যান। নির্বাচন কমিশন আগেই বিরুলিয়া বাজারের ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ করে দিয়েছে, কিন্তু এখনও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অনড় রয়েছে তৃণমূল কংগ্রেস। আকাশ বার্তা। এখন একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।